السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়া তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল আওজাম মারজুক কোম্পানির আমাদের দ্বীনি ভাইরা, বিশেষভাবে তাদের জন্য এই যে আমাদের সম্মেলনের আয়োজন করেছে ইসলামিক সেন্টার কতিফ, আর বিশেষ করে আমাদের শেখ মাহবুব ওয়াফাকাহুল্লাহ ওয়া সাদ্দাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলে যারাই অংশ নিয়েছেন যে কোনোভাবে সহযোগিতার মাধ্যমে, সৎ পরামর্শের মাধ্যমে, সময় দেওয়ার মাধ্যমে, উপস্থিত হওয়ার মাধ্যমে, এতে যে কোনোভাবে সহযোগিতা করেছেন এবং অংশ নিয়েছেন, আল্লাহ যেন সকলকে উত্তম বদলা দান করেন এবং হেদায়েতের ওপর, সঠিক পথে ইমানের ওপর, ইসলামের ওপর, তাকওয়ার ওপর কায়েম প্রতিষ্ঠিত রাখেন, আর সমস্ত রকমের গোনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌসে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে সুন্নতি খুতবার সাথে ছোট্ট একটি আয়াত সূরা বাকারার 137 তেলাওয়াত করেছি। আজকের আলোচনার সম্পর্ক হবে এই সময়ের সাথে, যে সময়টা আমরা অতিক্রম করছি। তবে তার আগে একটি জিজ্ঞাসা আপনাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না নেই? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো বেশি ইনকাম উপার্জন করা, আর এই দুনিয়ার জীবনে অনেক উন্নতি করা, শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, নেতৃত্বে পদে মর্যাদায়, হ্যাঁ সুখ্যাতিতে, এগুলি কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাকি? হ্যাঁ, তো কি লক্ষ্য উদ্দেশ্য? হ্যাঁ, যে বলবেন হাত তুলে, সবাই গোলমাল বলছে বুঝছি না, হ্যাঁ বলেন, যে বলবেন হাত তুলেন। এবাদতবন্দি করা, মাশাআল্লাহ, এটা ভালো উত্তর। আর কোনো উত্তর? জান্নাত হাসিল করা, মাশাআল্লাহ। আর আর কোন উত্তর আছে? সবটাই মোটামুটি ঠিক। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে পৌঁছা, জান্নাতে লাভ করা, ঠিক আছে উত্তর। আর কোন উত্তর হইতে পারে? সেটাও ঠিক। হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করা, অর্থাৎ আল্লাহ আর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রাজি করা বা আল্লাহ সন্তুষ্টি হাসির কা, আল্লাহ আমাদের ওপর রাজি সন্তুষ্ট হয়ে যান, এটা এই তিনটে উত্তর হইল। তিনটেই কিন্তু ঠিক, কিন্তু তিনটের মধ্যে কোনটা সবচাইতে বেশি সূক্ষ্ম, এখন এই তিনটের মধ্যে আপনাদেরকে বাছাই করতে বলছি, দেখি এতে কে ফার্স্ট হয়।
জি হ্যাঁ, এতে যে ফার্স্ট হবে একটা প্রাইজ দিবেন। জি হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করা, মাশাআল্লাহ। কে উত্তরটা দিলেন? কয়েকজন, যে দুইজনই দিলেন, মুশকিল। ঠিক আছে উত্তর। জি, আল্লাহর এবাদত বন্দী করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটা ঠিক। কিন্তু এবাদত বন্দীর মাধ্যমে উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা, আল্লাহ সন্তুষ্টি লাভ করা, ঠিক না? আল্লাহ আমাদের রাজি হয়ে যান, জান্নাতে যাওয়া আমাদের উদ্দেশ্য, এটাও ঠিক। কিন্তু জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো? হ্যাঁ, কেমন হলে আমরা জান্নাতে যেতে পারবো? এটার উত্তর বলেন দেখি। আল্লাহকে রাজি করতে পারলে, মাশাআল্লাহ। আল্লাহকে যদি রাজি করে নিতে পারেন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত। আল্লাহ রাজি হবেন কিসের মাধ্যমে? এবাদতের মাধ্যমে। আর আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা, ঠিক না? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আল্লাহকে রাজি করার বিষয়টি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা আলোচনা আল্লাহকে রাজি করার আলোচনা করব। কিন্তু আল্লাহকে আম্বিয়া রসুলগণ সকলেই রাজি করার জন্য প্রেরিত হয়েছেন এবং তাদেরকে আল্লাহ পয়দাই করেছেন আল্লাহকে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম তার জাতির 70 জনকে সাথে নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসলেন। 70 জন হাঁটছে, কে আগে আছে কে পিছে আছে, সবাইকে সাথে না নিয়ে যখন কাছে এসছে তুর পাহাড়ের কাছে, তাওরাত নিচ্ছেন, আল্লাহর সাথে দেখা হবে, তখন একবারে দৌড় দিয়ে ছুটে এসছেন স্পিডে। ওরা একটু পিছনে পিছিয়ে থেকে গেছে, মূসা আলাইহিস সালাম একা এগিয়ে চলে এসছেন, আল্লাহর সাথে দেখা হইল, কথা হইল। সূরায়ে তোহার আয়াত নম্বর 82-84 এগুলোতে এই বিষয়টি রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন মূসা আলাইহিস সালামকে, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা তুমি তোমার জাতি থেকে জলদি করে আগেই কেন আসলে? ওদের সাথে নিয়ে আসতে একসাথে, এত জলদি তাড়াহুড়া করে তুমি আগেই কেন চলে আসলে, সঙ্গে করে নিয়ে আসতে? তখন মূসা আলাইহিস সালাম জবাব বলছেন, কালা, বললেন, হুম উলাই আলা আসারি, আল্লাহ ওরা আমার পেছনে পেছনে আছে, বেশি দূরে নেই। ও আজেল তো এলেই কারব্বে, হে রব, হে আল্লাহ, আমি জলদি এসেছি আপনার সামনে আপনার কাছে, কিসের জন্য? লেতারদা, কিসের জন্য? লেতারদা, যাতে আপনি রাজি হয়ে যান, যাতে আপনি কি হয়ে যান? রাজি হয়ে যান। তাহলে বোঝা গেল যে নেকির কাজে আল্লাহর দিকে আসতে, আল্লাহর ইবাদত বন্দেগির কাজে, হ্যাঁ, ভালো কাজে জলদি করাটা ভালো কাজ কিনা? কিসের কাজ? আল্লাহকে রাজি করা কাজ। ভালো কাজে জলদি করাটা হচ্ছে আল্লাহকে রাজি করা কাজ। যেসব ভাইরা এশার সালাত থেকে এখানে আছেন তারা আলহামদুলিল্লাহ জলদি করে এসেছেন কিনা? অনেক ভাইরা বিনা অজুহাতে এই ক্যাম্পে হয়তো বসবাস করেন, আশেপাশেই থাকেন, মসজিদে হয়তো নামাজও পড়েছেন, তারপরে একটু হাওয়া খেতে গেছেন, তারপরে আসলেন কি আধা ঘন্টা লেটে, কেউ 8:30, কেউ 9:00 আসেন, অথচ 8:00 শুরু হয়ে গেছে প্রোগ্রাম, ঠিক কিনা? তো আমার কথাটা বুঝতে পারছেন না? পারছেন না। আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয় তো নেকির কাজে আগে আসতে হবে না পরে আসতে হবে? আগে আসতে হবে। তো আগামীতে প্রোগ্রামগুলিতে আপনারা ওই রকম চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের ক্ষেত্রেও, জামাতের ক্ষেত্রেও, মসজিদে আসার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে, সব ক্ষেত্রে বিষয়টি, মানুষ, কিছু লোক আছে যাদের স্বভাবই হচ্ছে দেরি করা, লেট করা, পিছনে থাকা, হাত্তা ইউয়াখখিরাহুমুল্লাহু ফিন্নার, এমনকি এইরকম সবসময় যখন দেরি করতে থাকে ভালো কাজে, নামাজে, জামাতে আসতে, মসজিদে আসতে, এলম শিখতে, তখন তাদেরকে আল্লাহ এমন পিছিয়ে দেন যে পিছিয়ে থেকে যায়, এমনকি জাহান্নামে চলে যায়। তো এমন যেন না হয়, আল্লাহ রাব্বুল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন। এখন হচ্ছে রজব মাস, 19 তারিখ আজকে চলে গেল, এই রজবের মাত্র হয়তো 10 বা 11 আছে, আর তারপরে শাবান, আর তারপরে মোবারক রমজান আসছে। রমজানের আগে ইনশাআল্লাহ তাআলা আলেম ওলামারা আছেন, তাদের কাছ থেকে রমজান সম্পর্কে দিনের কথা শুনতে পাবেন, আর আশা করি নিজেরাও পড়বেন বা শুনবেন অনলাইনে,
দিয়ে রমজানের ইবাদত বন্দেগী সম্পর্কে আপনার এলেম হাসিল করবেন, কারণ কোন আমল করার আগে এলেম শিখা ফরজ। তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এই রজব মাস আর শাবান মাস, এই দুটি মাস ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে বিদাতের মাস। কিসের মাস? বিদাতের মাস। এই মাসগুলিতে অন্য মাসও মেলা বিদাত আছে, প্রতি মাসের আমলের মেলা বিদাতি কিতাব আছে আমাদের দেশে। প্রত্যেক মাসে কিছু না কিছু আমল, অমুক বারে অমুক মাসের এই আমল, এই সেই আমল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, সব জাল কিতাব, ভুয়া কথা। কোনটাই কোরআন সুন্নার কথা না যে প্রত্যেক মাসে বিশেষ বিশেষ আমল আছে, যেগুলি আছে সব জানা আছে, কোরআন হাদিসে আছে। আর বাকি কোরআন হাদিসে নেই এমন কোন আমল যেগুলিতে বলা আছে, সবগুলি ভুয়া কথা। এই রজব আর শাবান সম্পর্কে ভুয়া কথাই বেশি আছে, জাল কথাই বেশি আছে, জয়ী ভিত্তিহীন কথাই বেশি আছে। আর সহি যেটুকু আছে ওইটুকু আপনাদের অনেকের জানা আছে, আর জানা না থাকলে আলহামদুলিল্লাহ সৌদি আরব কোরআন সুন্নার দেশ, এখানে সহি কথার প্রচার প্রসার হয়, আলহামদুলিল্লাহ সবাই এখানে প্রচার করছে সাহসের সাথে, কারণ কোরআন সুন্নার কথা। এখানে যদি একটা উল্টা পাল্টা বলা হয় তাহলে বেশি দিন এখানে টিকা সম্ভব না। জি হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যেদিকে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মাহবুব হ্যাঁ ইঙ্গিত করেছেন, আরে ভাই এখানে যদি ভুল কথা গোমরাহির প্রচার প্রসার ইসলামিক সেন্টারগুলি থেকে শেখেরা করে বা আমি করি, তাহলে আপনারা বৈশাখ কেন আছেন? আসেন, এখানে আসার পরে অভিযোগ করেন যে এই উল্টো কথা আপনাদের ওখানকার যে ইসলামের কথা বলছেন ওইটাই ঠিক, পীর মুরিদির ইসলাম, কবর মাজার ইসলাম, আর ওইখানকাহী ইসলাম, আর বেদাতি জিকির ইসলাম, ওগুলোই ঠিক। তো সে আলেম ওলামাদেরকে এখানে বললেন মক্কা মদিনায়, আর তারপরে তখন তারা ভালো করে বুঝতে পারবে, আপনাদের মুখোশ খুলে যাবে যে আপনারা কোন রকমের ধর্মকর্ম করেন, ভালো করেই তখন বুঝতে পারবে এখানকার আলেম ওলামারা। যা কিছু গোপনে আছে জানে না অনেক আরব আলেমরা, তাও আলহামদুলিল্লাহ জেনে ফেলবে। তো বলছিলাম যে এই রজব মাস আর শাবান মাসে বেশ কিছু বিদাত হয়, বিদাত করার জিনিস ছাড়ার জিনিস, কিছু জানা আছে কি না? বেদাত করলে সব হবে না গুনাহ হবে? বেদাত করলে জান্নাত যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে? কুল্লু মুহদাসাতিন বিদা, ধর্মের নামে নেকির আশায় যে কোনো নতুন কাজ, কুল্লু বেদাতে হাসানা সিয়ার ভাগ নেই, সবগুলি নতুন কাজ ধর্মের নামে যেগুলি করা হয় সেগুলি হচ্ছে বিদা, ওগুলোর নাম বিদাত নব আবিষ্কৃত। অকুল্লো বিদাতেন দলালার, প্রত্যেক নতুন কাজ হচ্ছে দলালা, গুমরাহি, ভ্রষ্টতা। অকুল্লো দলালাতেন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবা আমাদেরকে, যদি ইবাদত বন্দিকে সহি শুদ্ধ করতে হয় তো এক আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, ঠিক কিনা? যার নাম হচ্ছে তৌহিদ, সহজ ভাষা যার নাম হচ্ছে এক আল্লাহর ইবাদত করবেন, ইবাদত বন্দেগী আর কাউকে দেবেন না, না দুর্গাকে, না দরগাকে, হ্যাঁ, না জীবিতকে, না মৃতকে, ইবাদত বন্দেগী কার? একমাত্র আল্লাহর জন্য, এটা হচ্ছে তৌহিদ। আর ইবাদত বন্দেগীতে কিছু ভাগ আল্লাহর সাথে কাউকে দিয়ে দেওয়া, সেজদা, রুকু, দুয়া, ফরিয়াদ, হ্যাঁ, ইত্যাদি কাউকে দিয়ে দেওয়া, এগুলি হচ্ছে শিরক, এগুলি হচ্ছে শির্ক, সবচেয়ে বড় অপরাধ। যখন শির্ক সবচেয়ে বড় অপরাধ, তাওহীদ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, তাওহীদ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো আমল আমাদের জীবনে হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্লাস পয়েন্ট। তাওহীদবাদী মুসলিম যারা, তাদের জীবনের সবচেয়ে বড় আমল হচ্ছে যে তাদের অন্তরে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, শুধু মুখে মন্ত্র পড়া নয়, এটা সবচেয়ে বড় আমল। আর তারপরে তখন পাঁচ অক্ত সালাত, কারণ পাঁচ অক্ত সালাত সম্পর্কেও কোরআন সুন্নার যারা আলেম, সহি আকিদার আলেম, তাদের ফতোয়া যে নামাজ পাঁচ অক্ত সালাত হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ, সালাত নেই, ফরজ নামাজ নেই, ইসলামের কোনো প্রমাণ নেই, সুতরাং এই কুফরি অবস্থায় মরতে চাই না, পাঁচ অক্ত নামাজ পড়ে কমপক্ষে মুসলিম হয়ে মরতে চাই, অলা তামুতুন না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগীর মূল হচ্ছে তৌহিদ।
এক আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদতটা কোন তরিকাতে করতে হবে? যে কোনো তরিকা একটা চলে, তাই নাকি? কোন তরিকা করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নবীদের শিরোমণি, তার তরিকায় একমাত্র একটাই তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী সমস্ত ইবাদতবন্দি করতে হবে। ফরজ নামাজ পড়বেন তাও নবীর তরিকায়, সুন্নত নামাজ পড়বেন তাও নবীর তরিকায়, তাহাজ্জুদ পড়বেন তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সালাতুল জোহা ইশরাক করবেন তাও তার তরিকায়, সিয়াম রোজা রাখবেন তাও তার তরিকায়, হজ উমরা করবেন তাও তার তরিকায়, জিকির আজকার করবেন তাও তার তরিকায়, দুরুদ পেশ করবেন তাও তার তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত বন্দী করতে হবে, এক আল্লাহর ইবাদত বন্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করার নাম হচ্ছে সুন্নাত। হ্যাঁ, কি নাম? এগুলো বুঝে রাখতে, এগুলো হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি আপনার ইসলামের। এগুলি সব মুসলিমকে জানা জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করার নাম হচ্ছে সুন্নাত। আপনি সুন্নতি তরিকা, রাসূলের তরিকা আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী ইবাদত করার নাম হচ্ছে বেদাত। জি, এই শিরক আর বেদাত কে তালাক দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, বর্জন করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে শিরক বেদাত থেকে, আর তৌহিদ আর সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। না হলে এবাদত এবাদত হবে না, শুধু দেখতে চমৎকার লাগলে সেটা এবাদত হবে না। আর এই এবাদতের ওপর, এই তৌহিদের ওপর, এই সুন্নার ওপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। সাহাবায়ে কেরামদের ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, আমল, জিকির আজকার, দোয়া তসবিহ, দুরুদ সালাম যেটা ছিল সেটা হচ্ছে সহি ইসলাম। কথা ঠিক না? না বলবেন না ওইটা ভুল ইসলাম, পরেরটা ঠিক। কোনটা ঠিক? যেই তরিকার ওপর ইবাদত বন্দি করেছেন সাহাবায়ে কেরামগণ, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় ছেড়ে গেছেন যেই পূর্ণাঙ্গ ইসলামের ওপর, সেটা না খাঁটি ইসলাম, ঠিক কি না? সেটা হচ্ছে খাঁটি ইসলাম, ভালো করে মনে রাখবেন। এর ভিন্ন যদি কিছু কমানো হয় তাও ভুল, আর বাড়ানো হয় তবু ভুল। কমাইলেও বেয়াদবি হয় আর বাড়াইলেও বেয়াদবি হয়, কমাইলে মানহানি হয় আর বাড়িয়ে দিলে বেয়াদবি করা হয়। এই কথাগুলি ভালো করে মনে রাখবেন দীন ইসলাম বোঝার ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সূরা বাকারা আয়াত নম্বর 137 এর কথা বলছিলাম, আল্লাহ কি বলছেন শোনেন। এই সাহাবায়ে কেরামদেরকে সত্যের বা হকের কষ্টি পাথর বলে আখ্যায়িত করছেন, যাচাই করবেন আপনি হক কোনটা আর বাতিল কোনটা, সহি কোনটা আর গলত কোনটা, শুদ্ধ কোনটা আর ভুল কোনটা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ওরা যদি ঈমান নিয়ে আসে, ওরা মানে কারা? পরের লোকেরা। ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, বহু বচন যেহেতু বলা হয়েছে, কোরআন নাযিল হচ্ছে সেই সময় বহু বচন দিয়ে সম্বোধন করা হলে কাকে সম্বোধন করা হয়েছে একটু আয়াতগুলো বোঝার চেষ্টা করেন, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তার উপর নাযিল হচ্ছে, তিনি তো এক বচন তাহলে। হ্যাঁ, কিন্তু বহু বচন যেহেতু বলা হয়েছে, সুতরাং আরো কাকে সম্বোধন করা হয়েছে? তার সাথী সঙ্গীগণ, সহচরগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশেদিন আর সাহাবায়ে কেরাম, লক্ষাধিক যে সাহাবায়ে কেরাম, তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, বেমিসলে মা আমানতুম বিহি, তোমাদের যে ঈমান ইসলামটা রয়েছে ওই রকম যদি পরের লোকদের ঈমান ইসলামটা হয়, তোমাদের এসে দিন ইসলামের সেটা যদি পরের লোকদের তরিকা হয়, ফাকা দিহতা দাও, তাহলে নিশ্চিত তারা হেদায়াত পাবে, সঠিক পথ প্রাপ্ত হবে, তারা সহি রাস্তায় থাকবে। ফাকা দিহতা দাও, আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন না? দিলেন না। কিসের? হকের। হ্যাঁ, হক কোনটা? যদি তোমাদের ঈমান ইসলামটা কার মত হয়, রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের ঈমান ইসলামের মত যদি হয়, সুতরাং আপনাদের নামাজটা কার সাথে মিলাইতে হবে? রাসূলুল্লাহ সাল্লামের নামাজের সাথে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের সালাতের সাথে, নামাজের সাথে। আপনাদের জিকির আজকার ও দুরুদ কার সাথে মিলাইতে হবে? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে হবে। আপনাদের রজব মাসের ইবাদত আর শাবান মাসের ইবাদত কার সাথে মিলাইতে হবে? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে মিলাইতে হবে।
মিলিয়ে যতটা আপনি পেয়ে যাচ্ছেন তাদের জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পেয়ে যাচ্ছেন, খোলাফায়ে রাশিদের জীবনে পেয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরামদের জীবনে পেয়ে যাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে আপনি আমল করুন, ফাঁকা দিয়ে তাদের অবশ্যই হেদায়েতের উপর থাকবেন আপনি। ওয়াইন তাওয়াল্লাহ, আর যদি তারা বিমুখ হয়, অন্যদিকে ফিরে যায়, বলছে না 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 না, ওরা করলে কি হবে, ওদের অল্পতেই না যাচ্ছিল, আমাদের বেশি করা লাগবে, ওদের শুধু সবে কাদার লাইলাতুল কাদারই নাজাত হয়ে গেছে, তাদের আমলের বেশি প্রয়োজন ছিল না, ওনারা তো নিষ্পাপ মানুষ, আর ওনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের ব্যাপার স্যাপারই আলাদা, আমরা পাপী তাপী গুনাহগার, সুতরাং সবে কাদারের সাথে আমাদের সবে বারাত লাগবে, আমাদের সবে মেরাজ লাগবে, যেমন সবে কাদারে আমরা নফল পড়ি ইবাদতবন্দি রাত্রি জাগরণ করি, তেমনি সবে বারাত রাত্রি যাপন করা লাগবে, সবে মেরাজ রাত্রি যাপন করা নফল পড়া লাগবে, যদি এই করেন ওয়াইন তাওয়াল্লাউ, যদি অন্য দিকে ফিরে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, ফি শিকাক, তাহলে তারাই ফিতনাতে পড়ে আছে, তারাই ভাঙন ধরিয়েছে, তারাই মুসলিম জাতিকে টুকরো টুকরো করেছে, সাক্কায় সুক মানে ভাঙন ধরানো, তারাই ভাঙন ধরিয়েছে। ভারত বাংলাদেশ আজকাল শোনা যায়, বিশেষ আমাদের বাংলা ভাষাভাষী যারা কোরআন সুন্নার দাওয়াতের বিরুদ্ধে বলে, তারাও কি বলে, তাদের যাদের দল ভারি তারা বলে এরা ফেতনা করছে, আমিন জোরে বলে কি করছে, মসজিদে ফেতনা করছে, রফায়দানি করে কি করছে, মসজিদে ফেতনা করছে, হ্যাঁ, তারপরে এরা মোনাজাত করেছে না আমাদের সাথে একসাথে ফেতনা করছে, বলছে না বলছে না, ফেতনা কোনটা, কোরআন কি বললো, যে কোরআন সুন্নাহ মোতাবেক চলাটা ফেতনা, না উল্টো দিকে নবীর তরিকা সাহাবায়ে কেরামদের তরিকা আর উল্টো দিকে ফিরে যাওয়াটা ফেতনা, কোনটা ফেতনা, পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা দিয়ে ফিরে যাওয়াটা হচ্ছে ফি শিকাকিন, এটা হচ্ছে ফাটল ধারণা, ভাঙল ধারণা, এটা ঝামেলা সৃষ্টি করা, এটা হচ্ছে ফেতনাবাজি করা, এটা হচ্ছে আসল ফিতনা। সম্মানিত ভাতৃমণ্ডলী, চিন্তা করতে বলছি, আপনারা মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, দুনিয়া আমার চেয়ে তো অনেক বেশি বুঝছেন, হইতে পারে আপনাদের চাইতে আমি একটু দিন বেশি বুঝছি, শুধু আপনাদেরকে একটু রাস্তা দেখিয়ে দিতে চাই, যাতে করে কাল কিয়ামতে হাশরের মাঠে এই কথা না বলতে পারেন যে রজব মাস এসেছে, শাবান এসেছে, আমাদেরকে কোনো আলেম তো বলেনি, সবাই তো বলেছে যে এগুলো সওয়াবের কাজ, সুতরাং আমরা কি করবো, আমরা সাধারণ মানুষ, আমরা তো জানি না, জানিয়ে দিলাম, মান আনজারা ফাকাদ আজারা। আরবি ভাষার একটি প্রসিদ্ধ প্রবাদ আছে, যেই ব্যক্তি আপনাকে সাবধান করে দিল, ভাই এই রাস্তায় যেও না, আর তারপরে যদি যান আর চোর ডাকাতের হাতে ফেঁসে যান, আর যদি সেখানে গিয়ে আপনার ক্ষয়ক্ষতি হয়, তাহলে কারো কোনো, হ্যাঁ, কারো বিরুদ্ধে আপনার অভিযোগ চলবে না যে আপনারা কেন আমাকে সাবধান করলেন, আমি তো জানি না, বোঝা গেছে কি না, আশা করি বুঝছেন বিষয়টি। এখন আসেন, দলিল বেশি না বলে সংক্ষেপে বলবো যে বেদাতগুলি হচ্ছে এই রজব এবং শাবান মাসে। রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখা, বিশেষ করে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখা, যদি এই ধারণায় কেউ রোজা রাখে যে রজব মাসে বিশেষ কোনো রোজা আছে, তাহলে এটি একটি বিদাত, যেই বিদাতের প্রচলন বিভিন্ন ভাষাভাষী, শুধু বাংলা ভাষীদের মধ্যে না, বিভিন্ন ভাষাভাষী মুসলিম সমাজে যারা বেদাত করে থাকে তাদের মাঝে ছড়িয়ে আছে। সুন্নতি রোজা কিছু আছে, সুন্নতি রোজা কিছু আছে, মাসে কয়টা করে রোজা, মাসে কয়টা রোজা, তিনটে করে রোজা, এটি হচ্ছে সুন্নতি রোজা, ১৩ ১৪ ১৫, ঠিক আছে, আর সপ্তাহে কয়টি করে রোজা, দুইটি করে রোজা, সুন্নতি রোজা, কি বারে কি বারে, সোমবারে আর বৃহস্পতিবারে, জি হ্যাঁ, এর উপর অতিরিক্ত রোজা ধরেন শাওয়াল মাসে আছে, তাই না, ছয়টা রোজা আছে, জিলহজ আরাফার রোজা আছে, মহরমে আশুরার রোজা আছে, ওগুলো আছে, কিন্তু রজব মাসে যদি বলেন যে এই মাসের তিনটে আর সপ্তাহে দুটা, এ সোমবার বৃহস্পতি, এগুলো ছাড়াও রজব মাসে নফল রোজার বিশেষ সব রয়েছে বা বিশেষ আমল রয়েছে, এটি হচ্ছে একটি বিদা যা মুসলিম সমাজের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে, এতে থেকে সাবধান করছি। দ্বিতীয় যে বিদাতটি ছড়িয়ে আছে সেটা হচ্ছে রজব মাসে বেশি বেশি বিশেষভাবে ওমরা করা, এই আশাই যে রজব মাসে ওমরার বিশেষ কোনো ফজিলত আছে।
এই আশা এই জন্য বললাম যে রজব মাসে ছুটি পেলেন কোম্পানি, রজব মাসে উমরা গেলেন, অসুবিধা আছে কি? আমিও মাঝে মাঝে রজব মাসে উমরা যাই, অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে রজব মাসে আমাকে একটা উমরা কি করতে হবে, করতেই হবে, কারণ এর স্পেশাল একটা সওয়াব আছে, ফজিলত আছে, তাহলে তার নাম হচ্ছে বেদাত, সুন্নত নয়, তার নাম হচ্ছে বেদাত। জি, ভালো করে মনে রাখবেন এইটা। এমন কি অনেক আরবরাও বেদাতি আছে, আরব বলতে শুধু সৌদি আরব না, আমাদের দেশের মানুষও বুঝে আরব বলতে সৌদি না না, আরব অনেক দেশ আছে, অনেক আরবদের মধ্যে এই বেদাতি ধারণা আছে যে রজব মাসে ভিড় ভাড়ে শেষ না। আপনি যদি মক্কা এখন যান, এই রজব মাসে অনেক ভিড়, রজব মাসের উমরা রাজাবিয়া বলে খুব মশহুর তাদের কাছে, রজবের উমরার বিদাত। হ্যাঁ, না না না, রমজান মাসে উমরা করলে স্পেশাল সওয়াব আছে কিনা? কি সওয়াব আছে বলেন তো দেখি, হ্যাঁ, হজের সমান সওয়াব আছে। এইরকম যদি কেউ ধারণা করে যে রজব মাসে উমরা করলে কোনো স্পেশাল সওয়াব আছে, এটি সুন্নাত না বেদাত? হ্যাঁ, বেদাত। জি, তিন নম্বর বেদাত হচ্ছে মেরাজের রাত বলে ধারণা করা এই রজব মাসের ২৭ তারিখকে, রজব মাসের ২৭ তারিখে কি মনে করা, মেরাজের রাত মনে করা, এটা মেরাজের রাত নিশ্চিত নয়। বরং আরেকটি উক্তি রয়েছে, রবিউল আউয়াল মাসে হয়েছে, বিভিন্ন উক্তি রয়েছে, তার মানে সাহাবায়ে কেরামরা এই দিনটাকে মুখস্থ রাখেননি। কেন মুখস্থ রাখেননি? কারণ তারা ভালো করে জানতেন যে যেই রাতে মেরাজ হয়েছে ওই রাতে এমন কোনো খাস আমল নাই যে ও রাতটা মুখস্থ রাখতে হবে। ঈদ উল ফিতরটা মুখস্থ আছে আমাদের, পহিলা শাওয়াল, ঈদ উল আজহা মুখস্থ আছে, কত, দশই জিলহজ, আরাফার দিন মুখস্থ আছে, নয়ে জিলহজ। কেন? এই দিনগুলোতে বিশেষ আমল আছে আমাদের, আমল করতে হবে বলেই। কিন্তু সাহাবায়ে কেরামরা যদি জানতেন যে ২৭ রজবে বা মেরাজের রাতে বিশেষ আমল আছে, তো রাতটা মুখস্থ রাখতেন না। রাতটা যদি তারা লিপিবদ্ধ করে রাখতেন বা বংশ পরম্পরা সেটা মুখস্থ রাখতেন, সিলসিলা বাপের থেকে ছেলে, ছেলের থেকে দাদা ছেলেরা এভাবে যদি মুখস্থ রাখতো, তাহলে তো ইখতলাফই হইতো না। তাহলে ইখতলাফ কেন? তাহলে বোঝা গেল যে মেরাজের রাত, মেরাজ হয়েছে কোন একটা রাতে, কিন্তু সেই রাতটি ২৭ রজব এই কথাও ঠিক না, অন্য কোন তারিখ আল্লাহই ভালো জানেন। মেরাজের রাতে যেটা আমাদের জন্য হুকুম এসেছে, সেই হুকুমটা পালন করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। সেটা হুকুম কি? সারা রাত জাগো। হ্যাঁ, কি হুকুম? পাঁচ অক্ত নামাজ। পাঁচ অক্ত নামাজ যদি পড়েন তাহলে কত অক্তের সওয়াব পাবেন? ৫০ অক্তের সওয়াব পাবেন। যারা নামাজ পড়ছেন না পাঁচ অক্ত, তাদেরকে বলছি যে কত ক্ষতিগ্রস্ত আপনারা। পাঁচ টাইম যদি নামাজ পড়তেন তো ওয়াহিয়া খামসুনা ৫০ অক্তের সওয়াব পেতেন। সতর্ক সাবধান করছে আধা নামাজিদেরকে। আর যেই ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়ছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ভাগ্যবান আপনারা যে পাঁচ অক্ত নামাজ পড়ে কত অক্তের সওয়াব পাচ্ছেন? ৫০ অক্তের সওয়াব পাচ্ছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসছেন, এখনো আকাশের পথে রাস্তাতেই আছেন, আকাশ পথেই আছেন, আর পিছন দিক থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজী খামসুন, এটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ, তোমার উম্মতে ফরজ করা হইল। ওয়াহিয়া খামসুনা, কিন্তু সেটা নেকের দিক থেকে কত? ৫০। পাঁচ দশে ৫০, এক নামাজ পড়লে ১০ গুণ পাওয়া যায়, তাহলে কত হয়ে যায়? পাঁচ দশে ৫০ অক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঁচ অক্ত নামাজিদেরকে এই সওয়াব দান করেন এবং এছাড়াও তাদেরকে নফলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা এখনও নামে মুসলিম হয়ে আছেন, নামাজের গুরুত্ব বুঝছেন না, চার অক্ত তিন অক্ত পড়া মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত নসিব করেন। বলছিলাম মেরাজের রাত যদি ২৭ রজব ধরে নেন হয়, তাই বলে সেই রাতে এবাদত করতে হবে জেগে জেগে? এই অধিকার, এই ক্ষমতাটা আপনাকে আমাকে দিল কে বিনা দলিলে? এটা সুন্নত না বেদাত? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না করে থাকেন, তার সাহাবায়ে কেরামগণ না করে থাকেন, খোলাফায়ে রাশেদিন না করে থাকেন, এমনকি চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কারো থেকে কেউ প্রমাণ করতে পারবে না, রাহিমাহুমুল্লাহ জামিয়ান, কারো থেকে প্রমাণ করতে পারবেন না, তারপরেও দেখা দেখি করে আসবেন, এটা হচ্ছে বাপদাদার ধর্ম। ওয়াজাদনা আলাইহি আবানা কাযালিকা ফালুন, আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। ৪ নম্বরে আরেকটি বিদআত আছে, সেটা হচ্ছে সলাতুর রাগায়েব পড়া।
যেটা মাগরিবের পরে প্রথম জুমাতে এক শ্রেণীর বিদাতি ভাইরা পড়ে থাকে, বোনেরা পড়ে থাকে, সতর্ক করছি, এসব বিদাতি নামাজ ফিলিস্তিনে প্রথম শুরু হয়েছিল আল্লাহর গজবের ভয়ে তখনকার আলেম আলমারা, যেহেতু পিছনে যদি বিদাতি প্রশাসন থাকে তাহলে বিদাত বাড়ার সুযোগ পায়, বেটার চান্স পায়। যখন এটা শুরু হয়েছিল তখন আল্লাহর গজবে তারা সেই দেশ ছেড়ে বেরিয়ে গেছিল। রজব মাস সম্পর্কে আর বেশি কিছু বলছি না, এখন শাবান মাস সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে একটি কথা আর বলে নিই, একটি হাদিস আয়াত বলেছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলি। আপনাকে কোনো কাজ যদি দেখতে ভালো লাগে তাহলে ভালো হবে না, ওর জন্য হ্যাঁ কোনো মাপকাঠি আছে? একটু আগে কিন্তু বললাম মাপকাঠি আছে, তাই না? কাজটা ভালো লাগলেই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত ওই মাপকাঠিতে ফিট না হবে। মাপকাঠিটা কি? হ্যাঁ, দুটো আমল কবুল হওয়ার শর্ত, সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হওয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া। আসেন সহিহ বুখারী মুসলিম একটি হাদিস শোনায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির বাইরে আছেন, তিনজন সাহাবী তারা আবেগী হয়ে এসেছে যে আমরা বেশি আমল করব, আবেগী হয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন একটু জানব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ আছেন কি? বলছেন না, রাসূলুল্লাহ নেই। তখন মা আয়েশা বাড়িতে আছেন, জিজ্ঞেস করছেন পর্দার আড়াল থেকে, আর পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে শালীনতার সাথে কথা বলা যেতে পারে, পর্দার আড়াল থেকে কথা বলতে আল্লাহ কোরআনে বলেছেন। জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি বাজে আজওয়াজিন মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রীর বাড়ির কাছে তিনজন লোক আসলো, আসার পরে ইয়াসআলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস তারা করলো যে কেমন তার ইবাদত বন্দেগী, রাত্রে কেমন তিনি সারা রাত তাহাজ্জুদ কেমন পড়েন, তারপরে রোজা কেমন রাখেন, তার জীবনটা কেমন, তার ইবাদত বন্দেগীর কোয়ালিটিটা ধরনটা কেমন, পরিমাণটা কেমন, এই সম্পর্কে জিজ্ঞেস করলেন। মা এসা জবাব দিলেন পর্দার আড়াল থেকে যে তিনি মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে আবার দিনে পানাহারও করেন, রাত্রে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদও পড়েন, আবার ঘুমান, রাত্রে ঘুমান, সারা রাত তাহাজ্জুদ পড়েন না, রাত্রে ঘুমান। এসব কথা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, তারা অল্প মনে করলো, আরে কি তুই সামান্য ইবাদত। আজকাল অনেকে আছে নতুন নতুন হেদায়াত হওয়ার পরে হ্যাঁ যদি দেখে যে ওরে এ শেখ এসার পরে বেতনটা পড়ে নিল, এসার পরে বেতনটা পড়ে, আরে শেখ সে এসার পরে বেতন পড়ে নিল, তা আমি তো তাহাজ্জুদ পড়ি, তোমার শেখের চাইতে আমি সিনিয়র হয়ে গেছি। আজকে হেদায়ত হইলেন কিছুদিন আগে বা দু চার দশ দিন আগে বা দশ মাস আগে, আর তারপরে আপনার আসলে এবাদতবন্দী কিছু, এতদিন তো শীত মেলা বিদাত করতেন অথবা এতদিন তো মেলা এবাদত ঘাটতি ছিল, আর শেখ হতে পারে যে 30 বছর ধরে ওই ছোট থেকে এবাদতবন্দী শুরু করেছে, মাশাআল্লাহ ফরজ কোনোদিন ছুটেই নি, ফরজ নামাজ ঠিক কি না, আর আপনি দেখলেন যে আর এসা পরে বেতনটা পড়ে নিল, আরে কি রে সামান্য তো তাহাজ্জুদ, তো তাহাজ্জুদ পড়ে না, তার মানে তো শেখ তাহাজ্জুদ পড়ে না, বা হুজুর তো তাহাজ্জুদ পড়ে না, তাহলে না 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 কারো আমলকে তুচ্ছ মনে করবেন না। আর কে নফল ভিতরে কি আমল করছে না করছে ওটা আপনার দেখার বিষয় না, আপনি নিজেরটা দেখেন যে আপনি কত আমল বাড়াইতে পেরেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা শুনে ওই তিন সাহাবী কান্নাহু তাকাল্লুহা, স্বল্প মনে করলো যে সামান্য তো, বেশি তার ইবাদত করেন না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপোষে আবার কল্পনা জল্পনা করে বলতে লাগ, মন্তব্য করলো যে আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত না করলে বাকি, ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামি মা তাআখার, তার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়েছেন, ভুল হইলেও মাফ, আর এমনিও তো মাসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা। তো তোমার ব্যাপার সেবার আলাদা, আমাদেরকে বেশি আমল করা লাগবে, এখানেই কিন্তু ভুলটা শুরু হচ্ছে, আমাদের কি করা লাগবে, বেশি আমল করা লাগবে। এখন তিনজন তিন মন্তব্য করে বসলো, এক লোক বলল আম্মানা ফাসুমুন্নাহারা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা জীবন দিনে রোজা রাখবো, জীবনেও পানাহার করব না, দিনে রাত্রে শুধু একটু খাবো, আর জীবনেও রোজা ছাড়বো না, রমজান তো রাখবো আর সারা জীবন বাকি 11 মাসও রোজা রাখবো। কাজটা বাহ্যিক ভালো না খারাপ? খারাপ কে বললো খারাপ? আরে লোকটা রোজা রাখছে খারাপ নাকি? বাহ্যিক বলেছি, বাহ্যিক খারাপ না ভালো? ভালো, বাহ্যিক কি ভালো, কিন্তু আসলে ভালো কিনা ওইটা পরে বলবো, এখন বাহ্যিকটা বলেন আপনারা।
দ্বিতীয় লোক বলল যে তুই তো রোজা নিলি তো আমি আরেকটা নি। সে বলছে যে আম্মা আনা আমি ফা উসাল্লিল লাইলা ওয়ালা আনামু আবাদা, সারা রাত তাহাজ্জুদ পড়বো নফল পড়বো জীবনেও ঘুমাবো না আমি বিছানাও যাব না। কাজটা বাহ্যিক ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। চুপ কেন আছেন ভালো না? একটা লোক মসজিদে মুসল্লি সারা রাত নামাজ পড়ছে জীবনে ঘুমায় না, হ্যাঁ ঠিক না? ভালো না মন্দ? ভালো, বাহ্যিক ভালো। শুধু ভালো বলবো কি বাহ্যিক? বাহ্যিক ভালো, কিন্তু সকালে ডিউটিতে যায় বোঝা যাবে, সকালে ডিউটিতে যায় বোঝা যাবে। যারা এসা পড়ে শুয়ে গেছে আর ফজরে উঠেছে ডিউটি ঠিক করছে মালিকের, ঠিক কিনা? আর এই লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে নফল পড়ে আর সকালে ডিউটিতে গিয়ে ঝিমাচ্ছে, না হলে সেখানে আলসামি করছে। ভালো কাজ? এখন বুঝতে পারছেন যে কাজটা ভালো নয়। বাড়িতে গেছেন এখান থেকে মাত্র দুই মাসের ছুটি, ঠিক আছে, মাত্র দুই মাসের ছুটি, আর যাওয়ার পরে আপনি এয়ারপোর্ট থেকে নেমে চিল্লা শরীফে চলে গেল, অথচ আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, কথা বলছেন। বাহ্যিক কাজটা তো খুব ভালো, সময়ের কোরবানি দিতে চলে গেলেন, হ্যাঁ সময়ের কোরবান, দুই বছর পরে তিন বছর পরে বাড়ি গেছেন, তারপরে আল্লাহর রাস্তায় নেমে গেছেন, রাস্তার নাম তো আল্লাহর রাস্তায় সময় লাগাইতে চলে গেছেন, কিন্তু কাজটা আসলে ভালো না মন্দ? মন্দ না? স্ত্রীর হক নেই আপনার ওপর, এত দুই বছর তাকে ঝুলিয়ে রেখেছেন, ঠিক না? আপনার ছেলে মেয়েদের হক নেই, আদর স্নেহ থেকে বঞ্চিত রেখেছেন, আর দুই মাসের ছুটি গিয়ে চল্লিশ দিন ওইদিকে কাটলো, আর বিশ দিনের মধ্যে দু চার পাঁচ দিন যাওয়া আসাই গেল, আর দু চার দশটা দিন বাড়িতে থেকে চলে আসেন, বললে যে আমি চিল্লা শরীফ কাটিয়ে এসেছি। সবের কাজ করলেন? এক তো এই চিল্লা শরীফের তরিকাটাই রসুল্লাহ সাহেব সাহাবাই কেরাম সালাফদের তরিকা নয়, এটার বয়স হচ্ছে সত্তর বছর, ইলিয়াসি তরিকা। আর তারপরে তরিকাটা বাদ দিল, এমনিও কমন সেন্সে সাধারণ যুক্তিতে কাজটা কি ভালো করলেন আপনি? যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে, আমার এক আত্মীয় যুবতী স্ত্রীকে নতুন বিয়ে করে রেখে দিয়ে ওই চলে গেছে একবারে চিল্লা শরীফে, একবারে আউযু বিল্লাহ, তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা, আমি তখন মদিনায় থাকতাম, গিয়েছে আমাকে বলছে যে আরে কি বলবো, আমার জামাই ওর একটা ছেলে নেই মেয়ে নেই, আর ফাঁকা মাঠে বাড়ি করেছে, আর এখানে ওর স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে, বলা নাই কিছু, তো আর কি করবে, একাই কি করে মহিলা থাকবে, আমার মেয়ে থাকবে, তখন উঠিয়ে নিয়ে চলে এসেছি, করবোটা কি? এই যুবতী মেয়ে একটা যদি ওইখানে থাকে ফাঁকা বাড়িতে, তো তোর জানের বিপদ রয়েছে, ইজ্জতের বিপদ রয়েছে। তো কাজটা বাহ্যিক তো খুব সবের কাজ করবে, যে কোরবানি দিতে চলে গেছেন, যে আই ইনকাম সব ছেড়ে দিলেন, আর তারপরে চব্বিশ ঘন্টা লাগিয়ে দিলেন একেবারে বড়ই সবের আশাই, কিন্তু এই দিকে স্ত্রীকে কত যে রিস্কে রেখে গেছেন, ঠিক না? বাড়ি ঘরের মাল সামানকে কত যে ঝুঁকিতে চোর ডাকাতের হাতে ছেড়ে দিয়ে চলে গেছেন। কথাগুলি বোঝার চেষ্টা করবে, আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃ মণ্ডলী, দ্বিতীয় লোক বাহ্যিক যে কথাটি বলেছিল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আলা আনামু আবাদা, জীবনে আমি ঘুমাবো না, জীবনে আমি ঘুমাবো না, রাত্রে দিদি এক একটু ঘুমাবো। তৃতীয় লোক দেখলো যে তোরা তো দুটো কাজ নিলি, আমি আম্মা না ফাতা জেলুন্নেসা, আমি গিয়ে এখনই আমার স্ত্রীকে জুদা করে দেবো, মানে ছেড়ে দেবো, তালাক দিয়ে দেবো, ওয়ালা আতাজাওয়াজু আবাদা, জীবনে বিয়ে শাদি করবো না, জীবনে বিয়ে শাদি করবো না। বাহ্যিক, বাহ্যিক জিনিসটা কি ভালোই, কারণ বিয়ে শাদি করলে ঝামেলা, বিয়ে শাদি করলে ঝামেলা। মনটা চাইছে তাহাজ্জুদ পড়বো, বউ বলছে যে না সব, তাই না? হ্যাঁ, মন চাইছে দাড়ি রাখবো, বউ তো আপনার স্ত্রী তো ভালো না, বলছে তুই দাড়ি রাখতে পারবে না, তুমি দাড়ি রাখতে পারবে না, আমার বিনা হুকুমে তুমি দাড়ি রাখবে না। আর নাকি দাড়ির এবাদত স্ত্রীর হুকুমে, এটা শিরিক না? দাড়ি এবাদত কি না? দাড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য না? দাড়ি আল্লাহকে রাজি করার জন্য না? দাড়ি কি দুনিয়া দাড়ি? হ্যাঁ না, দুনিয়া না, এটা হচ্ছে দিন, দিন এবাদত। সুতরাং এবাদত এক আল্লাহর জন্য রাখতে হবে, যদি বিবির খাতিরে রাখেন, বিবির খাতিরে যদি মুন্ডন করেন, তার মানে এটা একটা শিরিক, ভালো করে শুনে রাখবেন।